হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেকনিক্যাল এসটি বয়েস। তো বন্ধুরা, আজকে তোমাদের একটি অসাধারণ একটি টিপস নিয়ে এসেছি, অসাধারণ একটি টিপস বলবো আজকে ভিডিওর মধ্যে। তো ভিডিওটি ফুল দেখতে হবে আর এই ভিডিওর মধ্যে বলে দিব। তো আপনি যদি চান আপনার মোবাইল থেকে কেউ কল করতে না পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো মোবাইলে কেউ যদি আপনার মোবাইল থেকে কল করতে না পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এমন একটি টিপস নিয়ে এসেছি। তো বন্ধুরা, সেই টিপসটি হচ্ছে আজকে ভিডিওর মধ্যে বলে দিব আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো বন্ধুরা, আউট গোয়িং কল কীভাবে তোমরা বন্ধ করতে পারবে আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আউট গোয়িং কল তোমরা কীভাবে বন্ধ করতে পারবে আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিড করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে যাবেন। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনার মোবাইল থেকে আপনি ছাড়া কেউ কল করতে না পারুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওর মধ্যে বলে দিব কীভাবে তোমরা এই কোডটি অ্যাপ্লাই করতে পারবে। তো কী কোড এবং কীভাবে অ্যাপ্লাই করবেন টোটাল কিন্তু দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তার জন্য আপনি কিন্তু চলে যাবেন ডায়লার প্যাডে। তো ডায়লার প্যাডে গিয়ে এই কোডটি এন্টার করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব সে কোডটি কী। তার জন্য চলে যাবেন ডায়লার প্যাডে। আমি চলে যাচ্ছি ডায়লার প্যাডে, আপনারা চলে যাবেন আপনার ডায়লার প্যাডে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ডায়লার প্যাডে। এখানে একটি ছোট্ট একটি কোড এন্টার করতে হবে। তো কোডটি হচ্ছে *31#। তারপর আপনি ডায়ালে ক্লিক করবেন। ডায়ালে ক্লিক করলে এখন দেখা যাচ্ছে ইউ ক্যান চেঞ্জ দ্য কলার আইডি। ওকে, যদি এটাকে যদি আপনি আপনার আপনি যদি চান যে আমি এই কোডটা কি রিমুভ করতে, রিমুভ করার জন্য কী করবেন, *31#, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আউট গোয়িং কলার আইডি সার্ভিস সেলসম্যান ডিসেবলড। এইভাবে তোমরা আউট গোয়িং কলটা বন্ধ করতে পারবে। তো আউট গোয়িং কলটা চালু করার জন্য কী করতে হবে, পুনরায় আবার সেই কোডে ডাল করবেন, পুনরায় সেই কোড ডাইল করবেন *31#, তারপর ডাটার করে ডাইল করবেন। এইভাবে কিন্তু আপনারা আউট গোয়িং কলটা বন্ধ করতে পারবেন, আপনি ছাড়া আপনার মোবাইল থেকে কেউ আর কল করতে পারবে না। এইভাবে তোমরা ডায়াল প্যাডটিকে লক করে রাখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি তোমাদের উপকৃত হয়ে থাকে একটু, তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা যাচ্ছে একটু নেক্সট ভিডিওতে। তার থেকে জয় হিন্দ, জয় ভারত।